গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে শুভ চতুর্থী, বুধবার সকাল, এখন 8:30। সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে, কারণ আজকে দীক্ষা নেওয়ার দিন। একটু ভয়, একটু টেনশন, আর অনেকটা আনন্দ কাজ করছে। একটু পরেই বেরিয়ে যাব, ওই কারণে স্নান টান হয়ে গেছে, জাস্ট এবার রেডি হতে শুরু করব। তো চতুর্থীর দিন নিশ্চয়ই অনেকেই আবার বিকেলের পর থেকে প্যান্ডেল হপিংও শুরু করবেন। তো সবার কাছে অনুরোধ রইল, কে কোথায় কতটা প্যান্ডেল দেখছেন, কি কি থিম আছে, সবটা যাতে শেয়ার করেন। তো চলুন আজকের ব্লগটা এবার এখান থেকে আমি শুরু করছি। সকলকেই জানাই হ্যাপি পূজা, সবাই ভীষণ 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 আনন্দ করে কাটান। আশা করছি আমারটাও মোটামুটি অ্যাভারেজে কেটে যাবে। আজকের ব্লগের যদি কোনো কিছু অংশ ভালো লাগে, দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মহারাজা মহারানী। আমি রেডি হয়ে গেছি, 9টা পুরো বাজে এখন, আর এখানকার নিয়ম অনুযায়ী গুরুদেবকে যা দিতে হবে সবই আমি গুছিয়ে নিয়ে নিয়েছি, জাস্ট এবার বেরোচ্ছি। চলে এসছ? হ্যাঁ, তুই আসছি রে। টাইম এখন দুপুর 1টা। ভেতরে খুব সুন্দর নিয়ম, একেবারে দুপুরের খাবার খেয়েই জাস্ট ফিরছি। বামাদাই পৌঁছে দিয়েছিলো, বামাদা দোকান থেকে আসছে, বামাদার সঙ্গেই চলে যাবো, নইলে হাঁটতে হাঁটতে একটু এগিয়েও গিয়েছিলাম। তো আজকে দিনটা সত্যিই সকালে শুরুটা ভীষণ ভালোভাবেই হয়েছে। 10টা থেকে 11টার মধ্যে যে টাইমিং, সেই টাইমের মধ্যেই আমি দীক্ষা নিয়েছি। একটা অন্য রকমের অনুভূতি, এত বছরের যে ইচ্ছেটা বা স্বপ্নটা ছিল সেটা যে এইরকমভাবে সত্যি হবে সেটা সত্যিই ভাবতে পারিনি। বেলুড় মঠে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বেলুড় মঠে নেওয়ার চেষ্টা করার পরেও হয়ে ওঠেনি। তারপরে তো লকডাউন, এরকম কোভিড সিচুয়েশন হয়ে গেল, তারপরে হঠাৎ করে ডিসিশন নেওয়া হয়েছিল জয়রামবাটি। তারপর সেখান থেকে মনোভাব চেঞ্জ করে নেওয়া হলো যে আমাদের গ্রামেই কোয়ালপাড়ার যে ছোট মিশন আছে ওখানেই দীক্ষা নেব। তো আলটিমেটলি যেখানে যেটা হওয়ার হয়, সময়ের সাপেক্ষে ধৈর্য ধরে সেখানেই আলটিমেটলি সবটা সত্যি হলো। আজকে ছোট মিশনে যেখানে দীক্ষা নিলাম সেখানের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, একটা ছ্যাঁচড়া টাইপের আইটেম, পটল, আর সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, চাটনি ছিল না, মিষ্টি দই, পায়েস আর রসগোল্লা। 10টা থেকে 11টার মধ্যেই বললাম যে দীক্ষার টাইমিংটা ছিল। তারপরই বেরিয়ে এসে সাথে সাথেই গুরুদেবকে আমাকে দুজন কি মুড়ি দেওয়া হলো, মুড়ির সাথে একটা বেসনের কুমড়ো দিয়ে ভাজি একটা দিয়েছিল, মানে কুমড়োর বড়া বেসনে ভেজে দিয়েছিল, বেশ সুন্দর সিস্টেম। তারপর ঠাকুরের প্রসাদ দিয়েছিল। একটু ভয় পাচ্ছিলাম কেউ যদি কোনো প্রশ্ন করে বা কাউকে চিনি না, তো ওখানে একজন হয়তো ভবিষ্যতে উনি মহারাজ হবেন, আমি ওনার নাম জানি না যেহেতু আমি খুব একটা চিনি না, তবে উনি কিন্তু বেশ ভালো এন্টারটেইন করেছেন, অনেক গল্প করেছেন, কারণ গুরুদেব ব্যস্ত ছিলেন। তারপরে গুরুদেব একটু ব্যাংকের কাজে বেরিয়ে গেলেন, ভদ্রলোক গল্প করেছেন, খাবার সময় লক্ষ্য রেখেছেন ঠিক করে খাচ্ছি কি না, যথেষ্ট ভালো ব্যবহার, যথেষ্ট ভালো বললেও ভুল হবে, ভীষণই ভালো ব্যবহার। যাক, একটা নতুন ধরনের অভিজ্ঞতা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগছে। তো চলুন আপাতত এখন আমি একটু রেস্ট নিই, বিকেলে আবার একটু আশ্রমে যাওয়ার ইচ্ছে আছে তৃতীয়কে নিয়ে, পিসিই নিয়ে যাবে। এখনও মায়ের রান্না শেষ হয়নি, মায়ের রান্না শেষ না হলে তৃতীয় মা নন্দকাকু খেতেও পাবে না। দেখি যদি কোনো হেল্প লাগে হেল্প করে একটু রেস্ট নেবো, কারণ অনেক তাড়াতাড়ি উঠেছি, জেনারেলি অত তাড়াতাড়ি উঠি না। লাস্ট ইয়ার পুজোটা আমার জীবনের এতগুলো পুজোর মধ্যে সব থেকে কাটানো বেস্ট পুজো ছিল। আজকে চতুর্থীর দিনে আমার মনে আছে, এখন বাজে ধরুন পুরো 2টো। তো লাস্ট ইয়ার 2টোর সময় ওর একটু বাড়ি গেছিলো দেখা করতে, যেহেতু পঞ্চমীর দিন আমরা বেরিয়ে আসি, আর আমি পার্লার থেকে এসে লাঞ্চটা সেরে ওই ধরুন 3টে থেকে 3:30-এর মধ্যে, অতটাও দেরি না, 3টের দিকেই আমরা বেরিয়ে গিয়েছিলাম ঠাকুর দেখতে। একটা অটো আমাদের পার হেড 50 টাকা করে নিয়েছিল, শুধুমাত্র সুরুচি সংঘের প্যান্ডেলটা যাওয়া অবধি।
তো অটো থেকে নেমে জাস্ট ওই প্যান্ডেলটা ভিজিট করে ওই তারা সরি নিউ আলিপুর থেকে আপ টু গড়িয়াহাট পর্যন্ত পুরোটা হেঁটে হেঁটে যতগুলো বড় বড় প্যান্ডেল হয়, আপনারা যারা কলকাতায় থাকেন জানেন, প্রত্যেকটা প্যান্ডেল দেখে গড়িয়াহাটে গিয়ে সন্ধ্যের পরে বাস ধরে আমরা যোধপুর পার্ক গিয়েছিলাম। তো মোটামুটি চতুর্থীর দিনে, আগের বছর চতুর্থীর দিনে যে খুব ভিড় হয়েছিল সেটাও নয়, কিন্তু আমরা প্রচুর প্যান্ডেল দেখেছিলাম, সবকটা বড় বড় ঠাকুর আমাদের দেখা হয়ে গিয়েছিল। তো আজকে মিস করছি, অবভিয়াসলি মিস করছি এই মিস্টার, কোনো কি বলবো, সমবেদনা হয় না, অবভিয়াসলি হয় না, তো ঠিক আছে, সেটা বারবার মেমোরি রিকল করছে। এবছর চতুর্থীটা অন্যরকম, আজ দীক্ষা নিয়েছি, নেক্সট ইয়ার চতুর্থী এখন থেকে প্রেডিক্ট করতে পারবো না কেমন থাকবো, তবে ফিঙ্গার ক্রস টাচ উড, আশা করি সবটা ভালোই হবে, সবার জন্যই ভালো হবে। চল এখানে নামি দাও ওকে ধরে, এইটাই মা, এটাই সেই কোয়ালপাড়া জগদম্বা আশ্রম। শ্রীরামকৃষ্ণদেবের বইতেও যেমন উল্লেখ আছে, তেমনি যখন কোনো শ্রীরামকৃষ্ণদেব বা সারদা দেবীর কোনো সিরিয়াল হয় সেখানেও কোয়ালপাড়া জগদম্বা আশ্রমের উল্লেখ আছে। মা এখানে 1322 সালের বৈশাখ মাসে ইংরাজের 1915 খ্রিস্টাব্দে এই বাড়িতে প্রথম এসেছিলেন। তিনি আরও 4 এই বাড়িতে এসেছিলেন রাধু এবং তার স্ত্রী ভক্তগণ নিয়ে, এবং এখানে তিনি থাকতেনও। তার মধ্যে 1325 এবং 26 সালে তিনি 6 এক টানা এখানে অবস্থান করেছিলেন। তো এটা ওখানেই লেখা ছিল, ওখান থেকেই তুলে ধরলাম আপনাদের সঙ্গে। বাইরে বেরিয়ে এসে এরকম একটা পুকুর আছে, এখানে সবাই বিকেল হলেই ছিপ নিয়ে বসে যাই। লাস্টবার আমি যখন এসেছিলাম মনে আছে, এখানেই আমরা কিন্তু এই মা শীতলার মন্দিরেই হয় অষ্টম প্রহর হয়, তখন আমরা এখানে খেতেও এসেছিলাম। তার একটা ছোট্ট ক্লিপিংসও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। তার পাশেই একটা শিব মন্দির তৈরি হচ্ছে, এটা আমাদের ডিউপাড়াবাসী সবার জন্য এই শিব মন্দির, যেটা এই বছর সেটার উদ্বোধন হবে এবং সেটা এখন জাস্ট তৈরি হচ্ছে। কি সুন্দর করে শিবের এই ছবিটা কেউ এঁকেছে, কিন্তু কে এঁকেছে তার নামটা ওখানে বর্ণনা করা নেই। না না আলু ভেজিটেবল চপ তো কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। কবে থেকে ফুচকা খাবে বলে বলে লাফিয়েছিল, যাক ফুচকা পাওয়া গেছে। 5 মধ্যে অন্ধকার নেমে যায়, এখন 4:50 বাজে, তৃতকে গ্যারেজ করে দিয়েছি, কোনো চাপ নেই, একটা দায়িত্ব নিয়ে যাওয়া হয়েছিল, বাবা পিসি চলে গেছে মাঝ রাস্তা থেকে ফিরে, একটুও বসার পরে আগেও ফুচকা খেয়ে ও আগে নিজেকে শান্ত করুক। আমার ভাইপো ভাইজি যার কাজ যে আছে তার খুব ফুচকা খেতে ইচ্ছে হয়েছে। আমার ফুচকাটা একদম অন্যরকম, স্যালাড দেওয়া হবে তো সবে 7:15। পিসি অত কিছু কিনে দিয়েছিল, মানে মা কিন্তু আমাদের সঙ্গে পাল্লা দিয়ে খাচ্ছে, আমার সঙ্গে বলছে পারবো না খেতে, শরীর খারাপ করবে। এখানে ডিমের চপ আর ঘুগনি, এগুলো পিসি কখন ইশারা করে দোকানে বলে দিয়েছে জানি না, ফুচকা তো বিকেলেই খেয়ে নিয়েছি, আর ভেজিটেবল চপটা শুধু ফ্রিজে রেখে দিয়েছি, ওটা কাল খেয়ে নেবো। কেমন করেছে রে ঘুগনিটা? ভালো, ঠিকঠাক। ফুচকাটা তো আমার ভালোই লেগেছে, আর চপটা একটু খেয়ে বল কেমন করেছে। বলছে পাঠাতে তাহলে এক্সরে করতে হবে মা দুর্গার। অপর্ণা তো বাটি নিয়ে যাবে, দুপুরে বাটি দিয়েছিলেন, আর কটা আছে? নারকেলটা এখনো খাওয়া হয়নি আমাদের। রাত্রি 11টা এখন, চতুর্থীর শেষবেলা, রাত পোহালি পঞ্চমী, ঠাকুর আনতে যাওয়া, বিভিন্ন
যেগুলো বাড়ির পুজো হয় সেখানে, আমাদেরও তাই। তো সন্ধ্যে থেকে প্রচুর আড্ডা বসেছিল, এখানে এলে নন্দকাকু যে পরিমাণ বামাদা এরা যে পরিমাণ হাসায়, ওরে বাপরে বাপ, মানে পেটের মধ্যে মানে আর পাচ্ছি না এই অবস্থা ক্রিয়েট হয়। তো এটা এখানে ফ্রিতে পাওয়া যায় এনার্জির জন্য, যারা আগেও এসেছে তারাও এগুলো পেয়েছে। এই অনুভূতিগুলো এখানে একেবারে খাদহীন। তো চলুন, এমনিও বিকেল থেকে দেখতে পাচ্ছি চতুর্থীতে প্যান্ডেলগুলোতে প্রচুর ভিড় হয়েছে, সবাই সব ফটো আপলোড করেছে। আশা করছি এই মুহূর্তে প্রচুর প্যান্ডেলে ভিড় অলরেডি হয়ে গেছে, কয়েকটা প্যান্ডেলের ছবি দেখতে পেলাম, বেশ ভালো লাগছে। তো আপনারা এরকমভাবে ছবিগুলো আপলোড করতে থাকুন, অ্যাটলিস্ট আমরাও দেখতে পাবো সেগুলো, কারণ এবারে কোনোরকমভাবেই চান্স নেই একাদশীতে ফিরে গিয়ে ঠাকুর দেখার মতো। তো চলুন, আজকে ব্লগটা এবার এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আজকের ব্লগের অনেক কিছুই আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে, সকলকেই জানাই হ্যাপি পূজা, টাটা অ্যান্ড গুড নাইট।